হ্যালো ভিউয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডি সিক্সটিনের পক্ষ থেকে আমি সাইদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো ভিউয়ার্স আমি আজকে জমি পরিমাপের পদ্ধতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো গত পর্বে আমি শুধুমাত্র ফুটে পরিমাপের পদ্ধতিটা আমি বর্ণনা করেছিলাম আজকে আমি অন্যান্য এককের মাধ্যমে কীভাবে বর্ণনা করা যায় সেটা আমি কাগজে কলমে বিস্তারিত বর্ণনা করছি তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমি আশা করব আজকের ভিডিওটির পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার বেল বাটনে ক্লিক দিয়ে আমার সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তা চলুন শুরু করার কাম ব্যাক টু মাই চ্যানেল থ্যাঙ্কস ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারস তো আসুন বন্ধুগান আমি শুরু করি প্রথমে জমি পরিমাপের সূত্রাবলিগুলো আমি বর্ণনা করছি জমি পরিমাপের সূত্রা দেখুন বন্ধুগণ প্রথমে এক শতাংশ শতাংশ সমান এক হাজার বর্গ লিঙ্ক আবার এক শতাংশ সমান একশো চুরানব্বই হাতে যখন আমরা পরিমাপ করব তখন এক শতাংশ সমান একশত চুরানব্বই পয়েন্ট ছয় বর্গ অর্থাৎ তেরো পয়েন্ট পঁচানব্বই অর্থাৎ তেরো পয়েন্ট পঁচানব্বই হাত এবার আসি চেনে এক চেইন এক চেন সমান এক হাজার বর্গ লিঙ্ক আমরা পরিমাপ করবো এক হাজার সমান এক চেন অর্থাৎ দশ শতাংশ দশ শতাংশ এবার একর এক দেখুন একর সমান আটচল্লিশ সতেরো চল্লিশ বর্গ গজ সমান একশো শতাংশ অর্থাৎ অর্থাৎ এক একর একশো শতাংশ অর্থাৎ এক এক একর তো এবার আসুন বন্ধুগণ এক একর সমান আটচল্লিশশো চল্লিশ বর্গ গজ তা এক বর্গ গজ এক বর্গ গজ সমান নয় বর্গ ফুট এক শতাংশ আবার এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট এখন চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট কী করে হলো এটা আমি আপনাদেরকে দেখাব তো দেখেন আটচল্লিশশো চল্লিশ বর্গগত সমান এক একর বা এক শতাংশ অর্থাৎ আটচল্লিশশো চল্লিশে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় আটচল্লিশ পয়েন্ট চল্লিশ বর্গ গজ সমান এক শতাংশ তোমান আমরা আমরা নিশ্চয়ই জানি এক বর্গ গজ সমান এক বর্গ গজ সমান নয় বর্গ ফুট এখন আমরা আটচল্লিশশো চল্লিশ বর্গ বর্গগত আটচল্লিশ দশমিক চল্লিশে যখন আমরা নয় দিয়ে গুণ করব তখন আমাদের দাঁড়াবে চার শূন্য চার ছত্রিশ ছত্রিশত্রিশ তিন পঁয়ত্রিশে পাঁচ তিন নত্রিশ তিন চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট তাহলে এক বর্গম নয় বর্গ ফুট অর্থাৎ আটচল্লিশ পয়েন্ট চল্লিশে আমরা নয় দিয়ে গুণ করলে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে এক এক চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট সমান হলো এক শতাংশ তো বন্ধুগণ এবার বিভিন্ন জমির হিসাবে অর্থাৎ এক একর এবার আসি আমরা লিঙ্ক এক হা এক শতাংশ এক শতাংশ সমান এক হাজার বর্গ লিঙ্ক তা এক একর সমান এক একর সমান ষাট পয়েন্ট ষাট এক একর সমান ষাট দশমিক ষাট কাঠা এবং এক একর সমান এক একর সমান তিন দশমিক তিন বিঘা এক একর সমান একর এক একর সমান চল্লিশ ছচল্লিশ বর্গ মিটার এটা হলো মিটারের পরিমাপ আবার মিটারে যখন আসে তখন হেক্টর হিসাবে হিসাব করা হয় এক হেক্টর এক হেক্টর সমান দুই পয়েন্ট সাতচল্লিশ একর তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো জমি পরিমাপের এই হল বর্গগজ হাত এবং লিঙ্কে পরিমাপের সহজ পদ্ধতি তো প্রত্যেকে বন্ধুগণ আশা করি এর পরের থেকে নিজের জমি নিজেই মাপার চেষ্টা করবেন কোনো আমিনের পিছনে দৌড়ে অনর্থক সময় নষ্ট করবেন না তো বন্ধুগণ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমি আশা করব আমার এই ভিডিওর পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়া যায় অবশ্যই বেল বাটন একটি ক্লিক দিয়ে রাখবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম